এটা হলো দুনিয়ার হায়াত, বাকি পুরাটা হায়াত হায়াত হলো পরকাল জিন্দগি। সুবহানাল্লাহ, এই জীবনের জন্য কত মেহনত, কত পরিশ্রম। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা, এই মায়াটা দিয়ে বারবার এই কথাটাই বলেন, আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই, আর কতকাল বলবা, দেখতে দেখতে তো সময় শেষ। জীবনের পরিকল্পনা তো কত করলা, কত মাস্টার প্ল্যান করলা, এম ইন লাইফ, জীবনের টার্গেট নিয়ে চলতেছো বান্দা, একবার খেয়াল করো পরকালে আসলে কি নিয়ে আসবা, কি নিয়ে আসবা। আজকের যারা এত ইন্ডাস্ট্রি এটা সেটা, ভাই মরার পরে এই ব্যক্তিকে কি দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, দেওয়া হবে না। আল্লাহ বারবার এটাই স্মরণ করাইতে চান, বান্দা একটু স্মরণ করো, একটু স্মরণ করো। এই স্মরণের ভিতর যদি আসা যা, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুব সহজে দিনের উপর চলা সহজ করে দিবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াজুস সালিহিনে এই আয়াতটাকে উদ্ধৃতি করেছেন, ওই অধ্যায়ের ভিতর, যে লম্বা সময় যদি কোনো মানুষ গুনাহের ভিতর লিপ্ত থাকে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দিলওয়ালা বানায় দেন, তার কলিজাকে পাথর বানায় দেন, এই উদ্ধৃতি দিয়েছেন। লম্বা সময় আর জিন্দগির এই সময়টাকে ইনশাল্লাহ যারা আজকে শুনবো, যাদের কানে আওয়াজ যাচ্ছে একটু আল্লাহকে হাতটা দেখায়, মাওলা এতদিন বুঝি নাই, আজকে শুনেছি আর বলে থাকবো না, হাতটা দেখাই না ভাই একটু। আল্লাহ এই সমস্ত বন্ধুদেরকে, যুবক বন্ধুকে, বৃদ্ধ বাবাদেরকে, সকলকেই তোমার দিনের জন্য কবুল করো, আওয়াজ দিয়ে বলেন আমিন। আর কতকাল থাকবো প্রিয় হাজিরিন, দুইটা ঘটনা বলে শেষ করে দিয়ে ছোট করে আজান হয়ে যাবে। আল্লাহ জিন্দগির এই ওয়াদাটা করি, আল্লাহ কত এশার নামাজ বাদ দিয়েছি, আজকে থেকে আর বাদ দিব না, কত কাল নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, গুনার ভিতর ছিলাম, আল্লাহ সময় হয়েছে একটু বলেন না, আল্লাহ আজকে থেকে আপনাকে মনে করবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আজকে থেকে আর ভুলবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আপনাকে আপনাকে এরা ভুলবে না, আল্লাহ আপনার স্মরণ এদের অন্তরের ভিতর ঢুকাইয়া দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের উপর দুইটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি, যে দুইজন ব্যক্তি এই আয়াত শুনে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন দিয়ে দিয়েছেন। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে বলা হতো মুহাদ্দিসদের ভিতর সেরা, যারা হাদিস রচনা করেছেন তিনি তাবি ছিলেন, হাদিসের এমন কোন কিতাব পাওয়া যাবে না যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের উদ্ধৃতি নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা যিনি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন, তিনি তাবি ছিলেন, সাহাবিদের পরবর্তী যুগের মানুষ ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা কত বড় বুজুর্গ ছিলেন ভাই, একটু বলি, একটু কান খুলে শুনেন। আল্লাহু আকবার, সিরাতের কিতাবে, তারিখের কিতাবে পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা এত বড় ওলি ছিলেন যে তৎকালীন সময়ে বাগদাদ একটা রাষ্ট্র, ইসলামিক স্টেট ছিল, সে রাষ্ট্রপ্রধান ছিল কে, বাদশাহ হারুনুর রশিদ। আমরা নাম শুনেছি, বলেন বাদশাহ হারুনুর রশিদ। বাগদাদ শহরের রাজধানীটা তো এরকম ছিল, পুরাটা প্রাচীর ছিল যে নির্দিষ্ট সময়ে শহরে প্রবেশ করতে হইতো, নির্দিষ্ট সময়ে শহরে প্রবেশ করতে হইতো, আবার নির্দিষ্ট সময়ে বের হইতে পারতো, বিভিন্ন দিক দিয়ে গেট ছিল, হাইওয়ে গেট ছিল, এগুলো আটকানো হতো, সবসময় খোলা থাকতো না। এর ভিতরে রাজপ্রাসাদ, সেখানে বসবাস করতেন বাদশাহ হারুনুর রশিদ, তার স্ত্রী জুবাইদাকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য বিকালবেলা তার মহলের রাজপ্রাসাদের ছাদে বসে আরাম করতেছেন। এমত অবস্থায় আল্লাহু আকবার, বিশাল এক আওয়াজ তার কানে আসলো, বিকট এক শব্দ আসলো। বাদশাহ হারুনুর রশিদ বিচলিত হলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার রাজধানীতে, আমার রাজত্বে কোনো শত্রু হামলা করেছে কিনা। তিনি মানুষ পাঠাইলেন খবর নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে একদল মানুষ এসে বলল, বাদশাহ নামদার, রাজধানীর প্রধান ফটকে, প্রধান গেইটে আব্দুল্লাহ ইবনে মুবারক নামক বর্তমান যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি মুহাদ্দিসে প্রবেশ করেছে, ঘটনাক্রমে তাকে রিসিভ করার জন্য অসংখ্য মানুষ ওই গেটে যায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, বলেন রিসিভ করার জন্য। কিন্তু সেখানে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনাক্রমে হাঁচি দিয়েছেন, হাঁচি দিয়েছেন, হাঁচি দিলে বান্দা কি করবে বলেন, আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, হাঁচি দাতা বলবে আলহামদুলিল্লাহ, যিনি শুনবে তার উপর আরেকটা আমল করা কি সুন্নাত, সেটার নাম কি বলেন,
ইয়ারহামুকাল্লাহ। অত্যন্ত তাত্ত্বিক আলোচনা, আলোচনা করলে দীর্ঘ সময় লেগে যাবে, আমি ওই দিক যাচ্ছি না। ওই দুধ এসে বাদশাকে বলে, বাদশা বাদশা হারুন না আবদুল্লাহ ইবনে মুবারক হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ করেছে, আর তার রিসিভ করতে যারা রিসিভ শুনেছিল সকলে বলেছে ইয়ারহামুকাল্লাহ। আর এত মানুষ একত্রিত হয়েছে যে সকলের ইয়ারহামুকাল্লাহর আওয়াজে আপনার রাজপ্রাসাদ কেঁপে উঠেছে, সুবহানাল্লাহ। তখন জুবাইদা এই কথা শুনে তার স্বামীকে বলে যে, হারুনুর রশিদ আমার প্রশ্ন হলো, আপনি বাদশাহ না আবদুল্লাহ ইবনে মুবারক বাদশাহ, রাজাটা কে? বাদশাহ হারুন রশিদ বলে, আমার মনে হচ্ছে আমি বাদশাহ না, কারণ আমি এত সাধারণ মানুষের মনে বসবাস করতে পারি নাই, প্রোটোকল ছাড়া কোনো কি নেই, আলাদা কোনো শান শওকত ছাড়া, যার আওয়াজে এত মানুষ সাড়া দিতে পারে, নিঃসন্দেহে সেই হলেন সবচেয়ে বড় বাদশাহ, সুবহানাল্লাহ। বলেন ভাই, দুনিয়ার ক্ষমতাশালীরা আজকে যে বাদশাহী করে, এটা মানুষের অন্তরের বাদশাহী করে না, এটা ক্ষমতার বাদশাহী করে, আর আল্লাহওয়ালারা অন্তরের বাদশাহী করেন, সুবহানাল্লাহ। বলেন আবদুল্লাহ ইবনে মুবারক ছিলেন, আবদুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ কি কথা বললেন? বালা হ্যাঁ সময় হয়েছে, আল্লাহ আপনাকে স্মরণ করার সময় হয়েছে, এই কথা বলে সে চিৎকার দিয়ে আল্লাহ আকবার সেখান থেকে চলে আসলেন। আল্লাহ আকবার, শেষ করে দিব, সোয়া সাতটায় জামাত মনে হয় আপনাদের আজান হবে, আমি পাঁচ ছয় মিনিটে শেষ করে দিই। দুইটা ছোট্ট ঘটনা বলতেছিলাম প্রিয় হাজিরিন, আবদুল্লাহ ইবনে মুবারক এই চিন্তা করে এখান থেকে যে বের হয়ে আসছে, আল্লাহ আজ আমার সময় হয়েছে আমি ছেড়ে দিব, এই কথা বলে তিনি এমন জিন্দগিতে প্রবেশ করলেন, আল্লাহ আকবার, তিনি হয়ে গেলেন ওলি এবং মুহাদ্দিসিনদের ভিতরে সেরা একজন মুহাদ্দিস, সুবহানাল্লাহ। বলেন তাহলে আল্লাহ আপনি আমাকে পরিবর্তন দিতে পারেন কিনা? শুধু বলতে হবে বালা, আল্লাহ ভুল করছি, বুঝি নাই, আজকের এই দিন থেকে প্রতিজ্ঞা করতেছি মাওলা আপনার ডাকেই সাড়া দেব, সুবহানাল্লাহ। আরেকজনের কথা বলে শেষ করে দিই, আল্লাহু আকবার, ফুজাইল ইবনে আয়াস নামক আরেকজন ওলির ঘটনা, আল্লাহু আকবার, এটাও কিতাবের ঘটনা, আজ-জুহদা মিহনা মিয়াতু নামক কিতাব, আরবি কিতাব, অনুবাদ হয়েছে রাহনুমা প্রকাশনী থেকে, যে একশো মনীষী, দুনিয়া বলে একশো মনীষী, এই শিরোনামে এই কিতাবকে লেখা হয়েছে। প্রিয় হাজিরিন, এখানে বলা হয়েছে যে ফুজাইল ইবনে আয়াস এমন একজন ব্যক্তি, বড় আল্লাহর ওলি ছিলেন, বলে শুরুতে সে বড় ওলি ছিল না, তার ওয়াকিয়া তো এরকম, তার বসবাস ছিল শেষ জীবনে তাহলে বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর প্রতিবেশী, সারা জীবন কাবা শরীফের পাশে থেকে এবাদত করতে করতে তার মৃত্যুবরণ হয়েছে, বুঝতেছেন? কিন্তু তার প্রথম জীবনের ঘটনা, তার বসবাস, তার জন্মস্থান হলো রাশিয়ার সমরকান্দ, রাশিয়া যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলে থাকি, রাশিয়ার জায়গাটার নাম কি বলেন? সমরকন্দ। ও তার পরিচয় ছিল, তৎকালীন সময়ে সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ, নাম বলেন? ফুজাইল ইবনে আয়াজ, তিনি কি ছিল? ডাকাত ছিল, ডাকাত ছিল, আল্লাহ আকবার, আতঙ্ক ছিল, সেরা ডাকাত ছিল, মানুষ প্রতস্ত থাকতো, ভয়ে ভয়ে সবসময় আতঙ্কিত থাকতো যে ফুজাইল কখন আমার ঘরে হামলা করে, কখন ডাকাতির জন্য আসে। এই ফুজাইল ইবনে আয়াজ ডাকাতির নেশা ছিল, একটা মেয়ের সাথেও সম্পর্ক ছিল। প্রিয় হাজিরিন, আলোচনাটাকে আমি সংক্ষেপ, একদম একটা সামারি দেওয়ার চেষ্টা করতেছি, শেষ পর্যন্ত ফুজাইল ইবনে আয়াজ কোনো এক রজনীতে তার সে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে, দেখা করতে যাওয়ার পথে হঠাৎ করে বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে পাশের এক বাড়ি থেকে এক মানুষের জবান থেকে কোরআনের তেলাওয়াত তার কানে চলে আসছে, সকলে বলে সুবহানাল্লাহ। কোরআনের কোন অংশটা তখন তেলাওয়াত চলতেছিল, ইতিহাসে লেখা হয় সূরাতুল হাদিদের এই আয়াতটা, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, সুবহানাল্লাহ। আহ, কোরআন তো ভাই, আলোচনা তো কত ডাল পালা মেলে, সব দিকে যেতে ইচ্ছা করে, কোরআন এমন এক কোরআন, আজকেও সময় কম, আমি প্রাণ খুলে বলতে পারছি না, শেষ করতে পারবো না। এটা যখন তার কানে আসলো, এটার প্রভাব তার ভিতর, অন্তরের ভিতর এক নড়াচড়া শুরু হয়ে গেল, আল্লাহ এখনো সময় হয় নাই, আল্লাহর সামনে ফুজাইল বলে, আল্লাহ আমি কথা দিচ্ছি সময় হয়েছে, আমি তো এতদিন বুঝি নাই, আজকে তো আমার কি শুনলাম, কি শুনলাম, সময় হয়েছে, এই কথা বলে তওবার নিয়তে দৌড়ানো শুরু করছে। যেতে যেতে ময়দানে একটা ছাড়া বাড়ি, যেখানে সরাইকানা অতীতের মেহমানখানা এরকম একটা বাড়ি দেখেছে, আল্লাহু আকবার, এই বাড়ি দেখে
তিনি দৌড়ায় ওই বাড়িতে প্রবেশ করছেন। ঘটনাক্রমে ওই বাড়ির ভিতর তিন চারজন পথিক আশ্রয় গ্রহণ করেছে, তারা ঘুমাবে। তারা ফুজাইল ইবনে আয়াজ ঢোকার পরে পরস্পরে আলোচনা করতেছে, বলতেছে এই তোমরা সতর্ক থাকো, সবাই ঘুমালে হবে না, এই এলাকার একটা নাম করা ডাকাত আছে ফুজাইল ইবনে আয়াজ, সে আমাদেরকে হামলা করতে পারে, সুতরাং তোমরা কি থাকো, সতর্ক থাকো, অ্যালার্ট থাকো। এই কথা আলোচনা শোনার পর ফুজাইল ইবনে আয়াজ জার জার করে কান্না করে, মাওলা আমি কেমন মানুষ, যেখানে আমার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি সেখানেও বাধা পেলাম, তোমার আয়াত শুনলাম, যখন আমি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করলাম এখানে আসলাম, এখানে এসেও দেখি আর আমার সমালোচনা করছে, আমি কতটা অপছন্দনীয় মানুষ, মাওলা আমার নামে মানুষ ভয় পা, আমি এই জমিনে থাকবো না, যাও আমাকে তুমি এখান থেকে সরায় নাও। প্রিয় হাজিরিন, আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, বাকি জীবন সে মক্কা এসে বাইতুল্লাহর পাশে জীবন যাপন করেছেন এবং বড় একজন আল্লাহওয়ালা হয়ে মৃত্যুবরণ করেছেন। সকলেই আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাই বলেন, বান্দা আলামিয়ানি আর কতকাল বলে থাকবা, আর কত সময়, সাবধান, লম্বা সময় যদি বলে থাকো অন্তরকে কিন্তু শক্ত করে দিব, আর অন্তর যদি শক্ত হয়ে যা আমার দিকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে। আজকের এই দিনে যাদের কাছে আওয়াজ যাচ্ছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আর কতকাল ঘুমিয়ে থাকবো, আসেন বসেন, আল্লাহকে একটু স্মরণ করেন, এই অন্তরটাকে একটু নরম করেন। উলামায়ে কিরাম আসবেন, তাদের জবান থেকে আলোচনাগুলো শুনবো, ইনশাআল্লাহ সকলে থাকবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এশার আজান হবে, নামাজ হবে, পীর দেখে চলে যাব না তো, জীবনের আজকের এশার নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করি মাওলা জীবনে যা চলে গেছে সেটাকে স্মরণ করতে চাই না, আজকে থেকে মাওলা হাজিরা দিয়েছি পরিবর্তন করে ফেলবো। তোমার এই আয়াত শুনে আবারও বলছি, সূরাতুল হাদিদের কত নম্বর আয়াত পড়লাম? 16 নম্বর আয়াত। সূরাটা কত নম্বর পারায় আছে? 27 নম্বর পারা। সূরাটার নাম্বার হচ্ছে 57 নম্বর। এই সূরার ভিতর আয়াত আছে 29টা, রুকু আছে 4টা, বুঝতেছেন? যে অংশটা আমি তেলাওয়াত করেছি এটা হলো 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, 2-3 লাইন উপরে এই আয়াতটা। আমরা তর্জমা দেখে নিব ইনশাল্লাহ, সাদা মাটা তাফসির না বুঝলেও তর্জমাটা দেখলে বুঝবো। আলামিয়ানি, আমার মনে হয় আমার রব সবচেয়ে মায়াভরা শব্দ দিয়ে বলেছেন, এখনো কি সময় হয় নাই ভালোবাসার দাবি? আমার রব আপনি আমাকে পছন্দ করেন, মোহাব্বত করেন, বান্দাকে চান, বান্দা একটু চাও চাও। আমরা ইনশাল্লাহ চাইবো আল্লাহর মোহাব্বতের পাত্র, আমরা হাবিব মাহবুবের এই সম্পর্ক গড়ে তুলবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোন কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।